আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিও শুরুতেই বরাবরের মতো আমি দেখিয়ে নিতে চাই শপের একটা 360 ডিগ্রি ওভারভিউ। আমার মনে হয় এতে করে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে এই শপে বেসিক্যালি কী কী ধরনের আইটেম আপনারা কিনতে আসতে পারেন আর ভাইয়া শপে আসলে কী কী ধরনের জিনিস পাওয়া যায়। এই শপটা মূলত হচ্ছে গিয়ে একটা কুকওয়্যার প্রোডাক্ট বা হচ্ছে গিয়ে এসএস এর কাচের গ্লাসের বা এক কথায় কুকওয়্যার কালেকশনের একটা দোকান। আর গুড নিউজ হচ্ছে এই যে ইমন ভাইয়ার এখন পাশাপাশি দুটো শপ, 79 নং শপটাও ভাইয়ার, 80 নং শপটাও ভাইয়ার। তো আমি সেই অ্যাড্রেসটা তো আপনাদের দিয়ে দিব। আর আজকে ভিডিও শুরুতেই এখন দিয়ে নিচ্ছে হচ্ছে শপের ঠিকানা। তো এই তো দেখে নিলেন দুটো শপে মূলত কি কি প্রোডাক্ট আছে, আর আমার সাথে আছে ভাইয়া। তো ভাইয়ার কাছ থেকে আগে হচ্ছে ঠিকানাটা আমরা নিয়ে নিতে চাই। দোকান নং 7980 নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, মানে হচ্ছে দ্বিতীয় তলা, আর সার্ভিস সেন্টার ঢাকা। আর এখানে ভাইয়ার যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন 01684937945, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশের সুব্যবস্থা রয়েছে। তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি কিন্তু হচ্ছে আপনার প্রয়োজনীয় পণ্যটি হচ্ছে অর্ডার করতে পারেন একদম নিশ্চিন্তে। তো ভাইয়া আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি, আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ হচ্ছে এই যে অনেকদিন পরে আমার মনে হয় যে আমার ভিউয়ারদের পছন্দসই কিছু আইটেম নিয়ে আমি হাজির হতে পেরেছি। এখানে মোস্ট অব দ্য প্রোডাক্ট ছিল আমার ভিউয়ারদের একটু রিকোয়েস্টে, প্রাকৃতিক জিনিস যেটাকে বলে। হ্যাঁ, ঘুরে ফিরে আমরা কিন্তু আবার সেই আদিম যুগেই ফিরে যাচ্ছি, আগের দিকেই ফিরে যাচ্ছি, আসলেই সত্যি কথা। হ্যাঁ, আধুনিকতার ছোঁয়ায় শুনতাম যে আমার দাদি শুনতাম যে কাঠের খড়ম পায়ে দিত। হ্যাঁ, ঠিক আছে, ওই কাঠের যে প্লেট, মাটির জিনিস, সে আগের জিনিস, আগের আবার আমরা ব্যাক টু দ্য প্যাভিলন। সো ভাইয়া আমরা হচ্ছে গিয়ে আজকে জানবো আপনার কাছ থেকে কাঠের এই জিনিসপত্রগুলোর দাম আর কোন প্রোডাক্টটা কি কাঠের তৈরি অনেকে কিন্তু প্রশ্ন করে। সো আমি কোনো প্রশ্ন আপনাকে করতে ভুলে গেলেও আপনি নিজ দায়িত্ব সেটার অ্যান্সারটা দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, তো ভাই আমরা শুরুটা কোন জায়গা থেকে করবো? আগে হামানদিস্তা থেকে করি। আচ্ছা, হামানদিস্তা কয়টা সাইজ হয়? চারটা সাইজ, চারটা সাইজ। একদম লার্জ সাইজটা কত দাম? একদম সবচেয়ে ছোট যেটা সেটা 150 টাকা। ও, একদম ছোটটা থেকে শুরু করছি। আচ্ছা, একদম ছোট ছোট 150, 150। আর এটা হলো কি, আমি বলে রাখি আরেকটা। হ্যাঁ, এখানে যা কিছু আছে, যেমন এগুলো হলো শিশু কার্ড, এটা শিশু কার্ড, এটা শিশু, আর এগুলো যা দেখতেছেন সবগুলো হলো আপনার বাবলা কাঠের। আচ্ছা, বাবলা কাঠের মূল উপকারটা কি? উপকারটা হলো এটা কখনো আপনার হলো ফাটবে না। আচ্ছা, ঘুন পোকাও ধরবে না, ঘুন পোকাও আসবে না। আচ্ছা, তো এই সব ব্যাপারে অনেকেই ওই যে মেহগুনি বা অন্যান্য কাঠের যে জিনিসগুলো আছে ইয়ে করে, সেগুলো কিছুদিন বাসায় রাখলে আস্তে অটোমেটিকলি ফেটে যাচ্ছে। আচ্ছা, ওই জন্য অনেকে ওটার সাথে যদি কেউ রেট বা কোয়ালিটি কম্পেয়ার করে তাহলে আমাদের সাথে মিলবে না। ওকে, ফাইন, হয়তো দেখতে কপি মনে হবে সেম, বাট কোয়ালিটি মিলবে না। ওকে, ফাইন, হ্যাঁ, তো কোয়ালিটির দিকতে মিলবে না আমাদের সাথে। তো যার জন্য অনেকে মনে করবে যে এইটুকু একটা জিনিস দাম কেন ভাইয়া বেশি যাচ্ছে। দেখেন, অন্যান্য গুলার কিন্তু ইয়াগুলো অনেক মোটা হয়, আমাদের পাতলা। কেন পাতলা জানেন? এইটা পাতলা হইলেও এটা ফাটবে না। ওকে, যত যত জোরেই আপনি এটাকে গুঁতো দেন না কেন, যত জোরেই একবার না কিচ্ছু হবে না এটা। ওকে, ফাইন। সো ভাইয়া এটার দাম ছিল 150। জি, আর এর পরের সাইজটা? তারপরেরটার দাম হলো 170 টাকা, 170। তারপরে 250, 250। আমাদের কাছ থেকে যদি এইটা দেখে যে আর অন্য কি ধরনের বেলুন চাই30-35-40 টাকার মধ্যে চলে আসবে। আচ্ছা, আর এটার দাম যেটা আছে সেটা এটা হলো 70 টাকা, 70 টাকা, আর এই পাশেরটা 60 টাকা, 60 টাকা। ওকে, ঠিক আছে। এরপরে আমরা পিড়ি পাচ্ছি দুটো মডেল নাকি? একটা হচ্ছে একটু মোটা, আর একটা হচ্ছে একটু পাতলা। যদি আরো মোটাও চাই আমাদের কাছে আছে, সেটাও আছে, বা আরো শেপেরও আছে আমাদের কাছে, সেগুলো আমরা দিতে পারবো। তো এই যে আমাদের পায়ার খুঁটিগুলো দেখতে অনেক সুন্দর আর মজবুত, ডেফিনেটলি।
আর এগুলো কখনো গুণ বা বাঁকা হয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা হবে না। ওকে ফাইন। সো এই যেটা পাতলা এইটার দাম কত করে পড়বে? পিড়ি পিড়ির তো ইঞ্চি কত ইঞ্চি ভাইয়া আইডিয়া আছে? 12-11 ইঞ্চি আর নিচেটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি। আচ্ছা তো 11 ইঞ্চি পাতলাটা এটার দাম কত পড়বে? জি এটা এটার দাম পড়বে হলো আপনার 320 টাকা। আর যেটা একটু মোটা এবং 12 ইঞ্চি সাইজ এই যে এটা আমরা একটু দেখি, এটা 380 টাকা। এটা হচ্ছে 380 টাকা। ঠিক আছে, এই যে আমরা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিলাম যেন আপনাদের কনফিউশন না থাকে। এমনিতে এমনিতে আমাদের কাছে 120 টাকা 150 টাকা এই ধরনের আছে, সেটাও দিতে পারবেন যদি কেউ চায়। আমাদের ভিডিও দেখে যে আমার কম দামেরটা লাগবে, হ্যাঁ কোনো সমস্যা নেই দেওয়া যাবে। ওকে ফাইন। তো এরপরে আমরা কিসে আসবো? এরপরে আমরা দেখে নিব এই বাটি সেটের দাম। বাটি সেট হিসেবে নিতে পারবেন, বাটি সিঙ্গেল নিতে পারবেন, তবে সেট হিসেবে নেওয়া বেশি আমার মনে হয় সাশ্রয়। আচ্ছা সিঙ্গেলটা বলে দেই, তারপরে কেউ সেট নিলে সেটা, এটা 4 ইঞ্চি 4 ইঞ্চি 270 টাকা 270। আচ্ছা তারপরে হলো 5 ইঞ্চি 5 ইঞ্চি এটা কত? আর এটা হলো আপনার 5 ইঞ্চি না সরি, এটা হলো 6 ইঞ্চি এটা হলো দাম হলো 380 টাকা 380। আর যেটা 7 ইঞ্চি 550 টাকা। আচ্ছা এখন ইঞ্চিটা আমি একটু বুঝিয়ে বলি, এটা যেহেতু কাঠের একটা জিনিস, ইঞ্চিটা আমরা হচ্ছে ভেতর থেকেই ধরছি, আমরা বাইরেরটা সহ ধরছি না, তাহলে আরো বড় হবে, বাট ভেতর থেকে ধরছি। কিন্তু এটা যেহেতু ডাইজে কাটিং, কোনোটা হয়তো বা এক সুতা পাতলা বা মোটা থাকার কারণে এক সুতা কম অথবা এক সুতা বেশি মনে হতে পারে, যার কারণে আপনারা হচ্ছে গিয়ে ওই এক সুতাটা কনসিডার করবেন। আমরা যে ইঞ্চিটা বলছি আমরা ভেতর থেকে ধরছি, বাইরে থেকে ধরছি না। ঠিক আছে, এরপরে ভাইয়া আমরা জেনে নিব কিসের দাম নতুন মডেলের। এটার এটার আলাদা সাইজ হয়, সাইজ 9 ইঞ্চি হয় আর 11 ইঞ্চি। আচ্ছা সো 9 ইঞ্চির কত দাম? 850 টাকা। আর 11 ইঞ্চি পড়বে হলো 1250। 1250। কেউ যদি টোটাল 5 পিসের একটা সেট ফর এক্সাম্পল আপনার কাছ থেকে নিতে চায়, তাহলে এই টোটাল প্রাইস যে আসবে তার চেয়ে কত টাকা অনার করবেন? 50 টাকা লেস করে দেব পার সেট থেকে না প্রতি পিস থেকে? না না পিস থেকে, তো আসলে আমরা তো প্রাইস গুলো ওইভাবেই দেই, তারপরেও আমি 5টার একটা সেট ভাই আর একটু দাও উচিত। আচ্ছা আপনার ভিডিওর খাতিরে আমি 100 টাকা লেস করে দেব যদি কেউ যদি 5টার সেট নেয়। সেট নেই, ওকে ফাইন। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিব, আমার মনে হয় এই মডেলটা আমি নতুন দেখছি, এটার তিনটা সাইজ আছে একটু ভাতের প্লেট স্টাইলে, তো আমরা এটার একটু দাম যদি আপনি কাইন্ডলি আমাদেরকে বলেন কত কত ইঞ্চি? এটা হলো এই যে সাইজ গুলো এখান থেকে শুরু হয়ে আসছে, তো আচ্ছা তারপর আমি এর পাশাপাশি এটাও দেখা দিচ্ছি, এগুলো সরাই দিই। আচ্ছা এগুলো সরা, কোনো অসুবিধা নেই ভাইয়া। তো এটা কত ইঞ্চি থেকে শুরু হয়েছে? আচ্ছা এটা হলো আপনার যেটা বলতেছে এটা হলো ধরুন হলো আপনার 8 ইঞ্চি থেকে শুরু হয়, এটা 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি। ঠিক আছে, এখন 11 ইঞ্চি এটা একদম প্রপারলি 11 আছে, বাট এটাই 12 ইঞ্চি বলে সেল করে সব, হ্যাঁ বাইরে থেকে ধরে। ঠিক আছে, মানে মাপ দেওয়ার সময় এই বাইরের বর্ডারটা ধরলে 12 ইঞ্চি 12 ইঞ্চি এটা, হ্যাঁ কিন্তু আমরা ওইটাই বলছি 11ই বলছি। তো এটা 8 ইঞ্চিটার দাম কত? 8 ইঞ্চির দাম পড়বে হলো আপনার 300 টাকা 300 টাকা। আর এইটার মাপেই কিন্তু এই সেম দাম, হ্যাঁ এটাও 8 ইঞ্চি এটাও 300, না এটা মডেল, এটা 8 ইঞ্চি না, এটা এটা হলো 9 ইঞ্চিটা, এটা 400 টাকা 400 টাকা। তার মানে এইটার আর এইটার দাম এক, একদম সেম। আচ্ছা ঠিক আছে, তাহলে 400 টাকা গেল এই দুটো। জি এরপরে আসতেছে এটা কত ইঞ্চি? 10, এটা হলো 10 ইঞ্চি। আচ্ছা এটার দাম কত? এটা হলো আপনার 450 টাকা 450। এটার মাপে গেল এটা 400 টাকা 450, একদম খাবার প্লেটের যে, হ্যাঁ ডিজাইনটা মেলামাইনের যে প্লেটের ডিজাইনটা এটা একদম সেম ওই অসাধারণ, মানে এই মডেলটা নতুন এসেছে এবং এটা কিন্তু আরো বেশি ইউনিক করেছে। এরপরে হচ্ছে এটা 12 ইঞ্চি যেটা বলে, বাট 11 ইঞ্চি আমরা বলি, এটা এটাও আরেকটা শেপ আছে, হ্যাঁ এটার মধ্যে তার মানে তিনটা শেপ, তিনটা ডিজাইন পাবেন আপনারা। এই যে দেখেন ডিজাইনগুলো, ছোট সাইজটার মধ্যে এই, তারপরে এই এই একটা একদম পুরো ভাতের প্লেটের মতো, আর একটা হচ্ছে একদম ওই যে ডাল ভাত খাওয়ার যে আমরা থালা বলি সেটা প্লেট বলি আমরা, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা এই জিনিসটাও তো এই সেম দামই, কারণ সেম সাইজ। জি 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 480 450 টাকা। ঠিক আছে, আর যেটা 11 ইঞ্চি, যেটা 11 ইঞ্চি সেটার দাম পড়ে হলো আপনার 650 টাকা 650 টাকা। ধন্যবাদ ভাইয়া। এটাই 12 ইঞ্চি, এটাই 11 ইঞ্চি আর কি, অনেক অনেকে ভিডিওতে যেভাবে বলে। আচ্ছা এরপরে আসি আমরা এই যে মগ, যেটা মগটার কত দাম পড়বেন? মগটার দাম পড়বে হলো আপনার 250 টাকা 250। আর কেউ যদি এই কিউট কাপ আর প্লেটের সেট নিতে চায়? এটাও সেম 250 ভাইয়া। মানে দেখতেছেন যে ঘুরে ফিরে আমরা কিন্তু আবার আমাদের পূর্ব প্রজন্মের কাছে চলে যাচ্ছি, রুচির দিক থেকে বা শৌখিনতার নামেই বলি না কেন, কারণ এই জিনিসগুলো এখন কিন্তু আর খেলনার মধ্যে সীমাবদ্ধ না, মানুষ এখন ইউজও করছে। হ্যাঁ
একদম। তো যাই হোক, এটার পলিশিং ফিনিশিং টা আপনারা দেখবেন অনেক অনেক বড় শোরুমের সাথে যদি কম্পেয়ার করেন প্রাইসটা চিপ মনে হবে। আর বিশেষ করে এইটা বারবার আমরা যেটা বলছি, আপনারা অনেক সময় অনেক জায়গায় পেতে পারেন, চিপ মনে হতে পারে, সেটার কাঠের সাথে এটার পার্থক্য থাকতে পারে। সো এইটা একটু দেখে তারপরে নেবেন। এরপরে আমরা আসব আমাদের এখানে, এই বাবলা কাঠটা কিন্তু এক ধরনের হইল রাবারের মতো, কিছু বুঝছেন? এটা কিন্তু কথা না, আপনার মনে করেন হইল ইয়ে হবে না, কি যেন বলে, পড়লে অনেক সময় ড্রপ করবে, ভাঙবে না, না ফাটবে না, ধাপ করে ফেটে যাবে না, বা বাসায় থেকে ফেটে যাবে না এটা। ওকে ফাইন। তো এরপরে যেটা আমরা আসবো ভাইয়া, এটা পাশে অনেকক্ষণ ধরে আছে, অনেকেই ভাববে যে এটা বারবার এদিক থেকে ওদিকে সরাচ্ছে কেন, আমাদের দেখাচ্ছে না বা দাম বলছে না, ঠিক আছে? এটা হচ্ছে দাঁড়িয়ে কাজ করার বটি, অনেকের রিকোয়েস্ট ছিল। এখানে রেখে আপনি যেটাই কাটতে চান এইভাবে নিজের মতো করে কাটতে পারবেন। আমি নিজেও রান্না করতে পারি, আর নিজেও রান্না করতে হয়। আমরা কি দাওয়াত খেতে আসবো নাকি? হ্যাঁ ঠিক আছে, দাওয়াত খেতে আসবেন কি মঙ্গলবারে, যেহেতু দোকান মঙ্গলবারে বন্ধ থাকে, তাই না? ভাজ করেও রাখতে পারবেন বাসায় ছোট বাচ্চা থাকলে। হ্যাঁ থাকলে। এখন আরেকটা জিনিস বলে রাখতেছি, এটা আমাদের আরেকটা মডেল আসবে, ঠিক এইরকম শেপটা হবে, মানে থাকবে হচ্ছে বটি, বটির এই যে দায় স্টাইল, এরকম স্টাইলে থাকবে আর কি জিনিসটা, এভাবে বসবে এটা জিনিসটা। আচ্ছা এই যে ঠিক এইভাবে বসবে এটা, এটা তো ছোট, যার জন্য অনেকে বলে আর একটু বড় বড় সাইজ, হ্যাঁ বড় চাই, এই জন্যই আমরা এখন এই মডেলটাই আবার আসবে, মডেলটা আসবে একটু এরপরে ভাইয়া আমরা জেনে নিব এই যে হট বা হিট প্যাড যেটাকে আমরা বলি, হিট প্যাড ম্যাট গুলো, এই মডেলটার দাম কত? এগুলো হলো 80 করে, 80 করে। আর যেটা হচ্ছে এই যে ফুল্লি কাঠে, এগুলো কত করে? আর এটা পড়ে হলো 90 টাকা, 90 টাকা পার পিস। এটার মধ্যে আবার কিন্তু ছোট সাইজও একটা হয়, এটার ছোট আছে, এটারও ছোট বড় সাইজ আছে আমাদের কাছে, ঠিক আছে? সেগুলো দিতে পারবে ভাই। আর অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট ছিল আমার কাছে যে আপু পিজ্জা সার্ভিং বোর্ড গুলো একটু দেখাও বা ট্রে গুলো একটু দেখাও, তো এখানে তিনটাই সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল। সো কত ইঞ্চি ভাই, কত ইঞ্চি ভাই যদি একটু জাস্ট বলতেন যে পিজ্জা সার্ভিং ট্রে গুলো কত ইঞ্চি, কত ইঞ্চি পিজা সার্ভিং ইয়েগুলো কত বাই কত ইঞ্চি, তাহলে আমরা মেপেই বলে দিই, কারণ যেহেতু মেজারমেন্ট আমাদের হাতের কাছেই আছে। আচ্ছা তাহলে বলে দিচ্ছি, সেটা হলো একটা 8 ইঞ্চি, 8 ইঞ্চি, হ্যাঁ এটা 8 ইঞ্চি। 8 ইঞ্চিটার দাম কত? 8 ইঞ্চির দাম পড়বে হলো আপনার 350, 350। তারপরে একটা 10 ইঞ্চি, এটা হলো 10 ইঞ্চি, এটা কত? 10 ইঞ্চির দাম পড়বে হলো আপনার 400 টাকা, 400 টাকা। তারপরে এটা, তারপর এটা আছে হলো এক, এটা হলো 11.5, 11.5 ইঞ্চি, 11.5। তো এটার দাম কত পড়ছে? এটা পড়বে হলো 450 টাকা, 450 টাকা। সো ছোট বড় যার যে সাইজ দরকার নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আসি যে আপুদের যে জিনিসটা আমি খুব বারবার দেখাতে পছন্দ করি বা অনেক কাপড়েই নিয়েছেন, অনেক কাপড়ে ইউজ করে রিভিউ দিয়েছেন, আমরা চাইবো আপনারা আমাদের ফেসবুক পেজে একটু রিভিউ শেয়ার করবেন। এটা হচ্ছে একেবারে শাড়ি তাল গাছের কাঠ, ভেতরের কাঠ থেকে তৈরি। এটা দেখলে যে যতগুলো আপুই আমাদের শপে এসে, অনেক আপুরা ভেবেছে কি যে এটা হচ্ছে গিয়ে মেলামাইন অথবা প্লাস্টিকের উপরে হয়তো বা এরকম একটা কালার করা, বাট এটা কালার করা না, এটা হচ্ছে কাঠের, ঠিক আছে, তাল কাঠের, এক কথায় তাল গাছের কাঠের করা। তো এগুলার এক একটা প্রাইস কোনটার কত? কোনটা? এটা অনেক আপুরে আছেন না যে রান্নাঘরে খোঁজেন যে একটা চামচ বা খুন্তি, হ্যাঁ চামচ বা খুন্তিটা রান্না করেছেন, ইউজ করেছেন, তারপরে কোথাও কোথায় রাখছেন বা কি করছেন সেটা আবার ময়লা লেগে যাচ্ছে সিঙ্কের উপরে বা কিছুতে, তো সেই জন্য এরকম একটা এটাকে অ্যাজ এ রেস্ট, স্পুন রেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন এই জিনিসটা হয়ে যায় এভাবে রাখা যাবে, অ্যাজ এ স্পুন রেস্ট হিসেবে এই দুটো ব্যবহার করতে পারবেন। আবার রান্না করা খাবার, এটা দিয়ে ভাত সার্ভ করতে পারবেন, এটা দিয়ে তরি তরকারি সার্ভ করতে পারবেন। যদিও এগুলো এখন অনেকে শোপিস হিসেবে ইউজ করছে, বাট এটার ব্যবহার বিধিটা যদি আমরা বাড়াই তাহলে তো আস্তে আস্তে এটার প্রচলনটা আবার আসবে, এটা কখনো গুণ আসবে না, এক তৃতীয়ত শাড়ি তাল কাঠ, হ্যাঁ আর এটাতে কখনো ফাঙ্গাসও আসবে না। ওকে কিছু বুঝছেন, অনেক ভালো জিনিস। হ্যাঁ আর এখন যেহেতু এই সুন্দর জিনিসটা আমরা দেখালাম, এটার দামটা একটু বলে দিই, অনেকে বলবে আপু এটা বললা না কেন, এটা 350, হ্যাঁ 350 টাকা। এটা পিতল, এটার ছোটটা বোধহয় 250, হ্যাঁ ছোট সাইজ যেটা নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা এটা হচ্ছে 350।
পলিশিং ফিনিশিং তারপর ডাইস এই জায়গার জিনিসটা এটার কোয়ালিটি সবকিছু দেখেন তো এটার প্রাইস কত পড়ছে ভাই 150 টাকা ওকে ফাইন এরপরে আসি আমরা হচ্ছে গিয়ে কেউ যদি চান ক্যাবিনেটে আপনাদের অনেক সময় ব্লেজার ঝুলাই রাখার জন্য বা অনেক সারা বছরই তো আমাদের এখানে কাঠের হ্যাঙ্গার গুলো পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ইউনিক আইটেম তো জিনিসগুলো সুন্দর কারণ এটা পছন্দ করে চায়না তৈরি এটা হচ্ছে চাইনিজ কাঠের কিন্তু এগুলোর ফিনিশিং কোয়ালিটি দেখলে আপনারা জাস্ট পছন্দ করতে বাধ্য যে এত এরা মোম পলিশের প্রোডাক্ট তো হোয়াইট হোয়াইটের মধ্যে খুবই সুন্দর তো এটা তিনটা সেট কত এটা তিনটা সেটের দাম পড়ে হলো আপনার 320 টাকা 320 আচ্ছা আর এরপরে ফাইনালি আমরা যে জিনিসটা দেখাতে চাই কিচেনের জন্য অনেক আপুরা হচ্ছে নাইফ এবং হচ্ছে সিজার স্ট্যান্ড নিতে চান তো এখানে আপনার বড় বড় চাপাতি থেকে শুরু করে ছোট ছোট নাইফ গুলো রাখতে পারবেন পাশাপাশি সিজার সবকিছু রাখতে পারবেন তো এটার প্রাইস কত ভাইয়া এটার দাম পড়ে হলো 350 টাকা 350 টাকা সো এই হচ্ছে ওভারঅল ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটা ভিডিও এছাড়াও কিন্তু এই শপে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল প্রোডাক্ট পেয়ে যাবেন সো মঙ্গলবার ছাড়া অন্যান্য দিন সকাল 10টা থেকে রাতের 9টা সাড়ে 9টা পর্যন্ত আসলে আপনারা সবটা খোলা পাবেন সো দেখা হবে পরবর্তীতে ভাইয়াকে সাথে করে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম